27.9 কেজি ইয়ার এনে কিমান কেজি আছে 78 মার্কিউরিত 27.9 ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজি মই আছো আপনার নলবাড়ি নলবাড়ি আপনার তারকা গৃহ সব আইছিল প্লেনেটোরিয়াম আপনার বানাইছিল বলে বহুত চর্চিত হয়েছিল কেইদিনমান বলে বিরাট হাউসফুল আছিল আজি আমি হাউসফুল হয়ে থাকে পিছত আইছো মোর লগত জিতুল আছে এই গাড়িখানও ঠিক করবো আইছিল মানে সার্ভিসিং আছিল রয়েল দিন আপনার BS6 যিনি ড্রাম ব্রেক লয় না নলব বহুত একটা সাউন্ড আছে তো এইটা হয়েছে নলবাড়ি তারকা গৃহ মোর পিছনে প্লেনেটোরিয়াম ভাল লাগা হয়েছে যেন আমার ইয়াতেও আছে স্বাগতম তারক গৃহর জ্যোতি বিজ্ঞান গ্যালারি চাও কি দিয়ে দাদা শো আরম্ভ হয়েছে নাকি হবই অ চাম প্রাপ্তবয়স্কর বাবে কি টাকা 50 টাকা দুটা টিকেট দিয়ক ক'ত দে টিকেট কিমান দুটা টিকেট শিকি গেছি পেনটো দেখা নাছিলো পিছত পৌঁছি পানি তো দুটা টিকেট লৈ ৰব আমাৰ ওচৰতে তাৰকা গৃহ কৰি কৰি চাবা আইছো দাদা মানুহ হয় না নাই আপনার হিও টাইমত বহুত চলছিল না প্রথম প্রথম জিততে আইছিল আমি আমার সব তারকা ঘর আপনার ভিতর খিনি এনেকুয়া মানে মেইন ভিতর আপনার এলাও নাই ভিডিও বনা আপনার বাইরে দেখাই দিছো আবার এটু কি জিতুল বৃহস্পতি না কি এটু বৃহস্পতি যে ন সাইন্স ছাত্র ছাত্রীবিলাক আহিব পারে আমার ওচরতে ধুনিয়া তারকা গৃহ এটা বনাইছে সিজনস এটু কি বস্তু এটা বঢ়িয়া লাগছে চন্দ্রটো কিন্তু উল্টা হল নেকি নহয় দে এটু সেই চন্দ্র গ্রহণ দেখাইছে তো আপনার এখানে সব ইক্লিপস হইতে গ্রহণ যেহেতু ঋতু গম পাইছো দেখাইছো এনেকা তো আমি ভিতরে সোমাম ভিতরত আপনার এলাও নাই এটু কি সূর্য আবমন নক্ষত্র এটার উপাদান সমূহ এটু কি রাশি চিত্র রাশি চক্র এই সৃষ্টিটো কি সূর্য আকাশের মাজেরে ফলা অনেক সৃষ্টিতে তো এইটো হৈছে আপনার নলবাড়ির নবনির্মিত আপনার তারকা গৃহ কি এইটো হৈছে সূর্য দা সান আদা এই খাই কে রাহু কেতু যে খাই খাই গেলো সূর্য গ্রহ এইখিনি রাহু কেতু খায় আমার যদি ধর্মীয় দৃষ্টি চায় রাহু কেতু একচুয়ালি একটা কথা যে যিকোনো বস্তু আমার হিন্দু ধর্মের প্রত্যেকটা বস্তু আপনার উল্লেখ করা আছে বা আপনার প্রত্যেকটা বস্তুর বিতংভাবে আপনার আমার শাস্ত্রবিলাকত লিখিত আছে আর প্রত্যেকটা বস্তু আর শাস্ত্র অবিহনে কোনো সায়েন্স নয় যে বর্তমান সময়ত মই জানা মতে নাসাই কিবা এটা সায়েন্স মিশন করলে তার আগতে মহাদেবক পূজা করল মহাদেবক পূজা করলো এটা কি বস্তু চকুরি চাবা দিছে সাংবা রে রশ্মি হ্যাঁ কি বস্তু চাং তো আমি শোটো চাই ওলালো এটু হৈছে আপনার সৃষ্টি পা মানে ওয়েট ধরক আপনার প্রত্যেকটো গ্রহত আমি আমার পৃথিবীত মোর হৈছে আপনার 55 কেজি যে প্রত্যেকটো গ্রহত কিমান কেজি হব আমার গেলি ওজন এ প্রথমে যাব জিতুলে দাস তুমি প্রথম মার্কিউরিত ছ মার্কিউরিত টিপলাক 27.9 কেজি ইয়ার এনে কিমান কেজি আছে 78 মার্কিউরিত 27.9 কেজি ভেনাসত ভেনাইসত 67 মানে
ইয়াতে কোনটো দিছিল মার্স মঙ্গল গ্রহত আরো কাম 27.8 kg জুপিটার ও বা 187 kg স্যাটার্ন 187 kg সমান মানে ইহতর মাধ্যাকর্ষণ শক্তি আহা নাই নাকি চ আহা নাই স্যাটার্ন কিবা বেয়া হয়ে আছে নেক্সট চাও ইউরেনাস বেয়া হয়ে আছে নেপচুন তো ওয়েট ওয়েটটো যি থাকে আপনার আপনার একটা কথা জানেনে আপনি যে ভাবে শরীর ওজন থাকে ওজনটো তোমার যেতুল এই ওজনটো তোমার হেওর গ্রেভিটিক লৈ ওজন থাকে মানুহৰ মধ্যাকর্ষণক লৈ মানুহৰ ওজন থাকে এটা সব আপনি মহাকাশত যিমান ধুমা মানুহক পেটলা মানুহক তাতে আপনার কি হল যিমান ডাঙৰ পেটলা মানুহ তাতে 0 kg দেখাব শূন্য কেজি সেইকাৰণে যত আপনার প্রত্যেকটা গ্রহ অনুযায়ী মাধ্যাকর্ষণ বেলেগ বেলেগ তাত আপনার ওয়েটও বেলেগ বেলেগ হয় তো যিয়ে নক আমার নলবাৰী যে এই সায়েন্স মিউজিয়াম মোর পিছপিনে আপনার এবার আহিব চার বিচার কিন্তু ইয়ারে কিছু বস্তু চেঞ্জ করব যে 3D glassযোর আপনার ফিটিং নয় এক্সিং আমার আপনার মানে একটা সাইডেরই দেখাই পাই দেখায় মানে বাহির যে 2D থার্ড ডাইমেনশনটা সিমান ক্লিয়ার কাট নয় তো এইখানি আপনার চেঞ্জ হলে আর আপনার বর্তমান যা প্লেনেটোরিয়াম আছে বর্তমান তারকাগৃহর যা মানে নাই আর গুয়াহাটিত কইস গুয়াহাটী হোক বা আপনার ভারতবর্ষের যা আছে বর্তমান প্রত্যেকটা গ্রহর বিষয়ে দেখায় ইয়াতে বর্তমান আপনার দেখাইছে যখন ছাগল হুমর কারণে এই ছাগল যখন আপনার হেই আছে 3D glass আছে 3D glass মানে আপনার চশমাজোর আছে চশমাজোর ইমান মান টাইপ মানে আমার হেই ওর টাইপর বনায় তো মেইন কথা হয়েছে সেই গ্লাসযোর বদলাব লাগে দুই নম্বর কথাটা হয়েছে আপনার বাকি প্রত্যেকটা গ্রহ মানে বাকি যা তারকগ্রহ সুমাইছো তাতে আপনার রোটেশন হয়ে থাকে সিটবিলাক না যদি সিটবিলাক রোটেশন হয়ে থাকে আর আপনার বর্তমান গ্রহ নক্ষত্রর বস্তুবিলাক দেখাব লাগে আর ইয়াতে দেখাইছে আপনার কেনেকৈ আপনার নাসা স্থাপন হল কেনেকৈ আপনার আমার মহাকাশ প্রথম জার্নি হল মানে হিস্ট্রি অফ মহাকাশ এইটো দেখাইছে মহাকাশ জার্নি তো ভিডিওটা চাই কেনেকুৱা পালে জানাবো আর যদি আহে এখানে জাগার নাম কি লাউটল লাউটলর আছে আপনার লাউটলেরপরা অল্পমান 1 কিলোমিটার সুমিয়ে আপনার নলবাৰী প্লেনেটোরিয়াম পাব তো আহিব বলে আশা করছো আর ভিডিওটো শেয়ার করক লাইক করক কমেন্ট করক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করক তার আশারে আজি ভিডিওটা সামৰণি মারছো।